आज हमें जो मुविटा एक्सप्लेन करते जाऊथ इंडियान असाधारण एक मुवि जार नाम हे टेडी और टेडी मान जो बाच्चा एमटो ना मुविते इमोशनल लव फ्रेंडशिप विश्वास सबकिछ नहीं मुविटे बनाना हो तमिल मुविर कन्सेप्ट केमन है से नतून को बोलते हैं मुविटा यूट्यूबे अवेलेबल आपनारा चाहले देखे और जो हाथों समय कम थे तो एक्सप्लेनेशन सुनते आशा करी खराब लागे ना तो चलून देरी ना करे एक्सप्लेनेशन शुरू करा जाक। मुविर शुरूते एक ऐले के देखाना है जार नाम छिलो शिवा। शिवा खूब डिसिप्लिन मेने चलत और से खूब बो परिष्कार थकत और तर ब्रेन एतटाई शार्प छिलो जे तार जे कोनो किछु सहजे माथाय ढुके जेत एइजन्य से स्टक मार्केटे मार्केटिंग करे बेश किछु टाका इनकाम करते पारतो और एइदिके तार मा ताके बार बार बोलतो एबार तो बिये शादी कर और कतदिन सिंगल थाकबे किन्तु शिवा आज पर्यन्त कोनो मेयेर साथे प्रेमी करलो ना। एइटा निये तार बंधु सतीश तार साथे अनेक मजा करते थाके तबे शिवार बिये करार कोनो इच्छाई छिलो ना एइजन्य तार मा एबं तार बंधु प्लान करे शिवाके साइक्रेटिसेर काछे निये जाबे। एइदिके तार সাইক্রেটিসের কাছে যায় কিন্তু সাইক্রেটিসের কাছে যে উল্টা কাহিনী হয় শিবা তখন সাইক্রেটিসকে উল্টা বোঝায় যে পৃথিবীতে কেউই বিয়ে করে আজ পর্যন্ত সুখী হয় নাই। এরপর সিন দেখানো হয় ট্রেনে শিবা ট্রেনে করে বাসায় যাচ্ছিল কিন্তু তখন একটি মেয়েকে কিছু গুন্ডা এসে টিস করছিল এটা দেখে শিবা প্রতিবাদ করতে উঠে যায়। শিবা তখন মেয়েটির কাছে যেয়ে বলে তুমি অন্য একটা সিটে যেয়ে বসো তখন গুন্ডাগুলো মেয়েটির রাস্তা আটকায় এটা দেখে শিবা অনেক রেগে যায় তখন তাদেরকে মারতে থাকে। এইদিকে একটা টেডিকে দেখানো হয় সে লুকিয়ে লুকিয়ে শিবার ফাইট দেখছিল। শিবার ফাইট দেখে সে মনে মনে ভাবে একটা মেয়েকে বাঁচার জন্য যেহেতু শিবা এতগুলো মানুষের সাথে ফাইট করছে হয়তো সে শিবার কাছে গেলে তার সমস্যা সমাধান করতে পারবে এই জন্য সে শিবাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে এক পর্যায়ে সে তার বাসায় চলে যায়। সকালবেলা শিবা যখন ঘুম থেকে উঠে সে তখন তার রুমে একটি টেডি বিড়ালকে দেখতে পায়। এটা দেখে ভাবে কে আনলো এখানে টেডি সে বুঝতে পারছিল না। পরে সে টেডির কাছে যে তাকে গুতা দেয় গুতা দিতে টেডিটা তার উপর ঝাঁপিয়ে পড়ে এতে করে শিবা অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে একটা টেডি কীভাবে কথা বলতে পারে তখন সে ভাবে যে তার সাথে হ্যালুসিনেশন হচ্ছে এই জন্য সে তার ফ্রেন্ডকে কল করে বলে আমার আসলেই মাথা খারাপ হয়ে গেছে। সে কলটা রেখে দেখে যে টেডিটা তার সাথে পকড় পকড় করছে আর সে এখনও ভাবছে যে না এটা সত্যি হতে পারে না তার মাথা আসলেই খারাপ হয়ে গেছে। এইসব কিছু দেখে টেডি বলে আরে বোকা আমি সত্যি দেখো দেখো আমি সত্যি তোমার হ্যালুসিনেশন না। পরে টেডি তাকে বলে এইদিকে তার বন্ধু চলে আসে তার বন্ধু এসে দেখে টেডি আর শিবা শুয়ে আছে পরে দেখে সত্যি টেডিটা কথা বলছে। তারপর তারা বুঝতে পারে যে না টেডিটা আসলেই সত্য সে কথা বলতে পারছে এবং সে টেডিটা বলে আমার নাম শ্রী। তখন শ্রী তার পাস্টে হয়ে যাওয়া গল্পগুলো তাদেরকে বলতে থাকে। সিন কাট হয়ে পাস্টে দেখানো হয় শ্রী একজনকে হেল্প করতে যায় সে হেল্প করতে যেয়ে সে নিজেও হাতে ব্যথা পায় এই জন্য সে সেই লোকটির সাথে হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে বসে পড়ে। অ্যাম্বুলেন্সে বসে অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকে জানায় যে এই এলাকার 20 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল নেই হসপিটালে যেতে হলে অনেক দূরে যেতে হবে এই জন্য শ্রী তার বন্ধুদেরকে বলে তোমরা বাসে চলে যাও আমি হসপিটালে পৌঁছে তোমাদেরকে লোকেশন সেন্ড করব। এরপরে সিন হসপিটালে দেখানো হয় সেখানে শ্রীকে একজন নার্স ইঞ্জেকশন দেওয়ার জন্য আসে। পাশে থাকে একটা ছেলে লক্ষ্য করে যে শ্রীকে যখন ইঞ্জেকশন করা হচ্ছিল শ্রী অনেক ভয় পাচ্ছিল এটা দেখে ছেলেটি বলে তুমি ভয় পেও না আর তোমার যদি এতই ভয় লাগে তাহলে তুমি আমার টেডির হাতটা ধরে রেখো। পরে যখন নার্স আবার তাকে ইঞ্জেকশন করতে আসে শ্রী তখন ঘাবড়ে যায় তখন সে শ্রী পাশে থাকে সেই টেডির হাতটা চেপে ধরে সে হাতটা চেপে ধরে থেকে সে অদ্ভুত কিছু অনুভব করে। এরই মধ্যে একজন নার্স এসে তাকে অন্য রুমে নিয়ে যায় অন্য রুমে নিয়ে গিয়ে তার হাতে একটি সিল বসানো হয়। সেখানকার একজন নার্স ডক্টরদেরকে বলে যে নার্ভ সিস্টেম পুরো বডিকে কন্ট্রোল করে সে নার্ভ সিস্টেম আমি বন্ধ করে দিয়েছি শ্রী অনেক দিন পর্যন্ত কোমায় চলে যাবে। এরপর সে কোমা বিষয়ে ডক্টরদেরকে অনেক কিছু বলে কিন্তু এখানে আমরা বুঝতে পারছিলাম না আসলেই শ্রীর সাথে কি হতে চলেছে। এরপরে ওরা এই রুম থেকে চলে যায়। এরপর শ্রীকে অন্য একটি রুমে রাখা হয় সেখানে শ্রীর হঠাৎ জ্ঞান ফিরে শ্রীর
শরীরে কোনো শক্তি ছিল না। তারপরে সে অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যের কি দশা, সে হঠাৎ করে পড়ে যায়। এতে করে পাশে থাকা নার্সটি তাকে সে উড়াধারা মার দিতে শুরু করে দেয়। তাদের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি হয়। স্ত্রীর সাথে নার্সটি মারামারি করতে পারে না। এরপর দুটি স্টাফ এসে স্ত্রীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরে স্ত্রীকে আটকানো যাচ্ছিল না। সে তারপরেও তাদেরকে রেখে বাইরে যাওয়ার চেষ্টা করে, তখন আরেকটি স্টাফ এসে তাকে মারে। এতে করে সে আবার অজ্ঞান হয়ে যায়। স্ত্রী মাথায় অনেক ব্যথা পেয়েছিল, যার ফলে স্ত্রীর শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সে মাথায় অনেক বেশি আঘাত পাওয়ার জন্য তার জ্ঞান ফিরছিল না। এই জন্য ডক্টর তার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এরপর স্ত্রীর বুক থেকে একটা ম্যাজিক আলো বের হয়। সে আলো ঘুরতে ঘুরতে সে টেডিটার কাছে যেয়ে মিশে যায়, যে টেডির হাত স্ত্রী ধরেছিল। ডক্টর বুঝতে পারে স্ত্রীর শরীরে প্রাণ ফিরেছে, তবে স্ত্রী এখন গভীর কোমায় চলে গিয়েছে। এইদিকে টেডিকে দেখানো হয়, টেডি একা একা মুভমেন্ট করছে। এখানে আমরা বুঝতে পারি টেডিটির ভেতরে আসলে স্ত্রীর আত্মা প্রবেশ করেছে। যখনই স্ত্রী এটা বুঝতে পারে সে অনেক অদ্ভুত ফিল করে। সে নিজেকে দেখার চেষ্টা করে, দেখতে দেখতে সে দেখে যে তার বডিকে কোথাও যেন নিয়ে যাওয়া হচ্ছিল, এই জন্য সে অ্যাম্বুলেন্সের পেছনে দৌড়াচ্ছিল। এরপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয়। তখন স্ত্রী বলে, আমি আমার বডিকে খুঁজতে খুঁজতে একদিন দেখি তুমি ট্রেনে একটি মেয়েকে বাঁচানোর জন্য ফাইট করছিলে। তখন আমি ভাবি যে তুমি পারবে আমার আত্মাকে আমার শরীরে প্রবেশ করাতে, কিন্তু তার আগে আমাকে আরেকটি হেল্প করতে হবে, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে তার কাছে আমাকে পৌঁছিয়ে দিতে হবে। এরপর তারা স্ত্রীর বয়ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন গাড়িতে স্ত্রী বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আশা করি আমার এই অবস্থা দেখে সে আমাকে ফেলে দিবে না, আর আমরা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। এরপর তারা বাসায় চলে আসে এবং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে তার রুমে যেতে লাগে। কিন্তু এইদিকে কি ব্যাপার, তার বয়ফ্রেন্ডও তার সাথে চিট করছে। এটা দেখে স্ত্রীর অনেক মন খারাপ হয়ে যায়, তার সাথে না দেখা করে সেখান থেকে চলে যায়। এরপর তারা ভাবে স্ত্রীকে তার বাসায় রেখে আসতে, তারপর তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্ত্রীর বাসায় যেয়ে দেখে বাসার মধ্যে কেউ নেই, তখন সে বা স্ত্রীকে এখানে রেখে চলে যেতে লাগে। কিন্তু পাশের রুম থেকে ও শব্দ শুনে শিবা তখন পাশের রুমে যেয়ে দেখে স্ত্রীর বাবা গলায় দড়ি দিয়ে সুসাইড করতে যাচ্ছিল। তখন শিবা লোকটিকে ধরে নামিয়ে আনে। তারপর লোকটি বলে, আমরা আমাদের মেয়েকে অনেক খুঁজেছি, সে যখন হসপিটালে গিয়েছিল তখন তার প্রফেসরকে বলেছিল তার লোকেশনটা সেন্ড করবে, কিন্তু স্ত্রী আর আমাদেরকে লোকেশন সেন্ড করেনি। আমি অনেকক্ষণ ধরে আশাই ছিলাম আমার মেয়ে ঘরে ফিরবে, কিন্তু আমার মেয়ে ঘরে ফিরে নাই। পরের দিন যখন আমি আমার বাসার সামনে আমার মেয়ের রক্তাক্ত জামা কাপড় দেখি, তখন আমি ভেবে নিয়েছি আমার মেয়ে আর এই পৃথিবীতে নেই। তারপর আমি আশা ছাড়িনি, কিন্তু তারপর আমার মেয়ে আসেনি, আমি আর নিতে পারছি না। এই সব কিছু শুনে শিবার অনেক খারাপ লাগে। তখন শিবা দেখে স্ত্রীর ফটোতে মালা দেওয়া, তখন সে মালাটি সরিয়ে তার বাবাকে বলে, আপনি চিন্তা করেন না, আপনার মেয়ে বেঁচে আছে, আর আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর শিবা স্ত্রীর কেসটা নিয়ে স্টাডি করতে শুরু করে দেয়, কিভাবে আত্মাটি টেডির মধ্যে ঢুকলো এসব নিয়ে সে স্টাডি করতে শুরু করে। আর এদিকে শিবা স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার কি কিছুই মনে নেই কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? কিন্তু স্ত্রীর মাথায় আঘাত পাওয়াতে এগুলো সে সব ভুলে গিয়েছে। স্ত্রীকে খুশি রাখার জন্য শিবা স্ত্রীর সাথে ঘুরতে থাকে, তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে এবং তার সাথে মজা করে। পরের দিন শিবা স্ত্রীকে নিয়ে সে হসপিটালে যায়, যে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেখানকার নার্স ডক্টররা কেউ স্ত্রীর ব্যাপারে কিছুই বলে না, সব কিছু হাইড করে রাখে। শিবা যখন বুঝতে পারে তারা মিথ্যা কথা বলছে, তখন শিবা স্ত্রীকে সেখানে রেখে বিষয়টা দেখার জন্য চলে যায়। এইদিকে স্ত্রী একটি নার্সকে দেখে, যে নার্সটি তাকে মুভির শুরুতে ইনজেকশন দিয়েছিল। নার্সটিকে দেখে স্ত্রী তখন নার্সটির স্ট্রেচারে লুকিয়ে পড়ে। এরপর দেখানো হয় শিবা খুব কৌশল করে সেখানকার সিসি ক্যামেরাটি ভেঙে দেয়। এরপর তারা সেখানে খুঁজতে থাকে ডকুমেন্টগুলো, কিন্তু সেখানকার সেই স্টাফগুলো তাদেরকে বাধা দেয়। তখন শিবা আর সেই স্টাফগুলোর মধ্যে ফাইট হয়। সে হসপিটালের অন্য দুইটি স্টাফের সাথে কথা বলে, যারা কিনা স্ত্রীকে অন্য জায়গায় ডেলিভারি করেছিল। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে, আসলে আমরা কিছু জানি না, আমাদের একটি লোকেশন সেন্ড করা হয়েছে, সেই লোকেশন অনুযায়ী আমরা সেই বডি
বডিকে ডেলিভারি করে এসেছি বাইরে, শুধু পিসিটি ক্লিনিক দেখেছি, এছাড়া আর কিছু দেখিনি। এরপর স্ত্রী সে পিসিটি ক্লিনিকে যায়, যে সবাইকে জিজ্ঞেস করে একে দেখেছে কিনা, কিন্তু কেউই তাকে দেখে নাই। এরপর তারা সেই ডেলিভারি সেন্টারে যায়, সেন্টারে যেয়ে সেখান থেকে কয়েকটি বার কোড বের করে নিয়ে যায়। শিবা বুঝতে পারে এইভাবে হসপিটালে গিয়ে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, এইসব কিছু যোগসূত্র হচ্ছে সেই কুরিয়ার সেন্টার। এই জন্য শিবা একটি প্ল্যান করে, তারা স্ত্রীকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, তার সাথে একটি ফোন দেয়, এটা কুরিয়ার সেন্টারে পাঠায়, সে বারকোড লাগিয়ে, যাতে করে তারা যে বারকোড অনুযায়ী যে লোকেশনে পাঠাবে সেটা তারা ট্র্যাক করতে পারে। এরপর শিবা সে কুরিয়ার সেন্টারের ট্র্যাকটি ফলো করে, ফলো করতে করতে একটি জায়গায় যায়, সেখানে গিয়ে সে স্ত্রীকে খোঁজার জন্য ট্র্যাকটি খোলে, কিন্তু সেখানে স্ত্রীকে পায় না। এখানে কয়েকটি গুন্ডার সাথে তার মারামারি হয়, মারামারির এক পর্যায়ে সে বুঝতে পারে সে আসলে ভুল লোকেশনে আসছে, যে ট্র্যাকটিকে ফলো করতে করতে সে এসেছিলো সেটাতে আসলে স্ত্রী নেই, অন্য একটি ট্র্যাকে আসছিলো। এই দিকে শিবা স্ত্রীকে হারিয়ে ফেলেছে। পরে শিবা সেখান থেকে সে কুরিয়ার সেন্টারে আসে, এসে সে কুরিয়ার সেন্টারের একটি কর্মচারীকে জিজ্ঞেস করে যে তোমাদের এখান থেকে ট্রাক কোন কোন দেশে যায়। তখন লোকটি বলে এখানকার ট্রাক অনেক দেশে যায়। এরপর শিবা অনেক টেনশনে পড়ে যায়, তখন সে তার সবগুলো শেয়ার বেচে দেয়, বেচে দিয়ে সে শেয়ারে কাজ করতে থাকে। এইদিকে শিবার বন্ধু শিবাকে জিজ্ঞেস করে তুমি সব শেয়ার বিক্রি করে দিচ্ছ কেন? এতে সে তাকে বলে যে স্ত্রীকে স্ত্রীর বড়িকে খুঁজে বের করার জন্য আমার অনেক টাকার দরকার, এই জন্য সে তার সব শেয়ার বিক্রি করে ফেলেছে, আর সে একটি প্ল্যান করেছে, সে প্ল্যান অনুযায়ী সে কাজ করছে। এবারে সিন নিয়ে যাওয়া হয় অন্য একটি দেশে, সেখানে সে ট্রাকটি দেখানো হয় যার মধ্যে স্ত্রী ছিল, সেখানকার লোক সেই ট্রাকের মধ্যে সে স্ত্রী বা সে টেডিকে দেখে সেটাকে সাইডে রেখে দেয়, দিয়ে বলে এইসব ফালতু জিনিস কে পাঠায়, বলে সেটাকে রেখে দিয়ে তারা তাদের কাজ করে। এইদিকে স্ত্রী বের হয়ে দেখে সে অন্য একটি কান্ট্রিতে চলে এসেছে এবং চারিদিকে অনেক অদ্ভুত লাগছিল, সে দেখে লোকগুলি কাজ করছে, তখন সে লুকিয়ে তাদের কিছু পিকচার ক্লিক করে। নতুন দেশে এসে স্ত্রী কী করবে বুঝতে পারছিল না, রাস্তায় একজন ভিক্ষুককে দেখে তার কাছে আসে, এসে দেখে যে ভিক্ষুকে কাছে একটি ফোন আছে, তখন সে ফোনটি বের করে সে ফেসবুকে লগ ইন করে, লগ ইন করে সে ভাবে যে ফরেন কান্ট্রিতে আসছে আর একটা ছবি না তুলে হয়, পরে সে ছবিটা তুলে, ছবি তুলে শিবাকে সেন্ড করে, শিবা সে ছবি দেখার সাথে সাথে বুঝে যায় যে স্ত্রী কোন দেশে আছে, এই জন্য সে সেই দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় প্লেনে একটি লোকের সাথে তার পরিচয় হয়, এরপর সে পিকচার অনুযায়ী সেই জায়গায় যেয়ে স্ত্রীর কোনো খবর পায় না। এরপর শিবা হতাশ হয়ে ফিরে আসে, বাসে ফিরে দেখে স্ত্রী সেখানে, এটা দেখে সে অনেক খুশি হয়। এরপর স্ত্রী তাদেরকে সে পিকচারগুলো দেখাচ্ছিল, পিকচার দেখে শিবা কিছু হিং পায় যে কারা এই কাজটা করতে পারে। এরপর শিবা সে লোকটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, সে লোকটির কাছে যেয়ে শিবা তখন স্ত্রীর ছবি দেখায়, সে ছবি দেখে লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে এখানে অনেক ফাইট হয়, ভাই তামিল মুভি আর এখানে ফাইট হবে না, এটা কোনো কথা হলো? তো যাই হোক আমরা মুভিতে ফিরে আসি। শিবা সে লোকটিকে ধরে ফেলে, ধরে ফেলে বলে বল স্ত্রীর বডি কোথায় রেখেছিস? তখন বলে কি এক সপ্তাহ আগে স্ত্রীর বডি আমার কাছে এসেছিলো আর আমি এটি অন্য একটি জায়গায় পার্সেল করে দিয়েছি। তো কার কাছে পার্সেল করছে তার নাম বলে, সেখানে যে উড়া ধরা ফাইট হয়। ফাইট হওয়ার পর এখানে মুভিটির মূল বিষয়টি ফুটে ওঠে, লোকটি বলে যে এখানে আমাদের অনেক বড় বিজনেস রয়েছে কিডনি হার্ট লিভারের, আর এটা কে কন্ট্রোল করে সেটা আমরাও জানি না, তার পেছনে অনেক বড় একটি লোকের হাত রয়েছে, আর আমরা যখন কোনো মানুষের কিডনি লিভার এটা বের করে ফেলি তারপর সে বডিটিকে ডিসপোজ করে ফেলি। এখানে সেবা জানতে পারে যে তাদের বডিকে কমায় রাখা হয় কারণ তাদের অর্গানসগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য। এরপর সে স্ত্রীর কাছ থেকে জানতে পারে স্ত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে অ পজিটিভ, যা অনেক রেয়ার ছিল। এরপর সিন কাট হয়ে অন্য একটা জায়গায় একজন ডক্টরকে দেখানো হয়, আর এই ডক্টরই ছিল এই সব কিছু প্ল্যানের মাস্টার মাইন্ড। সে ইন্ডিয়া থেকে বডি পাচার করে এই দেশে নিয়ে এসে বড়লোকদের চিকিৎসা করত অনেক টাকার বিনিময়ে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে ইন্ডিয়াতে একটি হসপিটালে একটি ছেলে সেখানকার সিসি ক্যামেরা ভেঙে স্ত্রীর ব্যাপারে জানতে এসেছিল, তখন ডক্টর
ডক্টর বলে শিরকেজের সাথে জড়িত সকল মানুষকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলতে। এইদিকে শিবা জানতে পারে তাদের গ্যাংয়ের একটি মেয়েকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করা হচ্ছে। তখন শিবা প্ল্যান করে শ্রীকেও তার সাথে ওই অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে শ্রী দেখে অনিকের বডি সেখানে কোমায় রাখা হয়েছে এবং সে তার নিজেরও বডি দেখতে পায় এবং সে বডিটা শ্বাস নিচ্ছিল। চেক আপের পর তারা যখন বডিকে ট্রান্সফার করতে যাচ্ছিল তখন রাস্তায় শিবা তাদের অ্যাম্বুলেন্সটি আটকিয়ে ফেলে। সেখানে তারা বুঝতে পারে যে মেয়েটিকে তারা এখানে এনেছে তার চেক আপ করার সময় পেট কেটে কিডনি বের করে নেওয়া হয়েছে। এরপর শিবা সে দেশে থাকা ইন্ডিয়ান অ্যাম্বাসির হেডের কাছে যায় যে সব কিছু খুলে বলে। তখন হেড বলে যে তোমরা যা দেখেছো এই প্রমাণ যথেষ্ট নয়, আরও প্রমাণ লাগবে ওদের বিরুদ্ধে কাজ করতে হলে। এই জন্য শিবা নিজেই সে হসপিটালে রোগী হিসেবে ভর্তি হয় প্রমাণ বের করার জন্য। তাকে ইনজেকশন দেওয়া হয় স্যালাইনের মাধ্যমে, যেমনটা শ্রীকে দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যে সে হালকা বেহুশ হয়ে যায়। এরই মধ্যে এন্ট্রি ঘটে সে ডক্টরের। সে ডক্টর ততক্ষণে বুঝে গিয়েছিল যে শিবাই তার বিজনেসের মধ্যে পাহাড় ঢুকাচ্ছে, এই জন্য বাকি বডিগুলো যেখানে রাখা হয়েছিল সেখানেই শিবাকে পাঠিয়ে দেওয়া হয়। এইদিকে হসপিটাল থেকে শিবা গায়েব হয়ে যাওয়ার জন্য অ্যাম্বিসির একটি মেয়ে তাকে খুঁজতে বের হয়। এই জন্য সে একটি ভিডিও কনফারেন্স করে তাকে কনভিন্স করার চেষ্টা করে যে শিবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সিরিয়াস ম্যাটার, কিন্তু হায় হায় এরা নিজেও সে ডক্টরের সাথে মিলিত ছিল। এরপর শ্রী সেই জায়গায় পৌঁছায় যেখানে একটি অ্যাম্বুলেন্স থেকে আরেকটি অ্যাম্বুলেন্সে বডি ট্রান্সফার করে নেওয়া হয়। সে অ্যাম্বুলেন্সের পেছনে ঝুলে ঝুলে সে হসপিটাল পর্যন্ত পৌঁছে যায়। সেখানে যেয়ে সে শিবাকে খুঁজতে থাকে, শিবাকে খুঁজতে পায়। আর এইদিকে তার বডিকে কোথাও যেন নিয়ে যাওয়া হয়। তখন সে শিবাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে। এক পর্যায়ে সে শিবার জ্ঞান ফেরাতে পারে। এইদিকে শিবার বন্ধু পুলিশকে কল করে সেখানকার লোকেশন দেয় যে এখানে সে বডিগুলো রাখা হয়েছিল। এখন শ্রীকে খোঁজার পালা, কিন্তু শ্রীকে সেখান থেকে অনেক আগে নিয়ে চলে যাওয়া হয়েছে। শিবা কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে অ্যাম্বুলেন্সের লোকেশন ট্র্যাক করে। লোকেশন ট্র্যাক করে সে হসপিটালের ঠিকানা পেয়ে যায় যেখানে শ্রীকে নিয়ে যাওয়া হয়েছে। তখন সেই জায়গায় চলে যায়। সেখানে ডক্টরের ভাড়াটিয়া গুন্ডা ছিল, তাদের সাথে শিবার ফাইট হয় এবং টেডিকেও তারা অনেক বাজেভাবে মারতে থাকে। টেডি শ্রীকে বাঁচানোর জন্য বারবার আসছিল এবং টেডিও মার খাচ্ছিল। যখন শিবাকে তারা গুলি করে তখন শিবাকে বাঁচানোর জন্য টেডি সামনে আসে, তাকে গুলি করা হয়, তারপরেও তার কিছু হয় না। এইদিকে ডক্টর শ্রীয়ার অপারেশন করতে শুরু করে দেয়। ডক্টর যখন শ্রীয়ার বুক কাটে কিডনি বের করার জন্য তখন এইদিকে টেডি তার শক্তি হারিয়ে ফেলছিল, সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। এটা দেখে শিবা তাকে এই গ্যারেজে রেখে শ্রীয়ের কাছে চলে যায়। এতক্ষণে ডক্টর শিবার আসার খবর পেয়ে গিয়েছিল, এই জন্য সে অপারেশন থিয়েটার থেকে পালিয়ে যায়। তাকে ধরার জন্য শিবা তার গাড়ির সামনে যায় তাকে আটকানোর জন্য। এইদিকে ডক্টর শিবাকে মারার জন্য প্ল্যান করছিল। তাকে মারতে যেয়ে তার গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে, এতে করে সে অজ্ঞান হয়ে যায়। এরপর শিবা সে অপারেশন থিয়েটারে আসে যেখানে স্ত্রীর অপারেশন চলছিল। এখানকার ডাক্তাররা জানতো না এটা ইললিগাল অপারেশন হচ্ছে। এরপর তার চিকিৎসা করা হয়। এরপর খবরে নিউজ দেখানো হয় যে ডক্টর কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে, কিন্তু ডক্টর কোথাও গায়েব হয়ে যায় নাই। শিবা নিজে সেই ডক্টরকে বেউসার অজ্ঞান দিয়ে কোমায় পাঠিয়ে দিয়ে একটি জায়গায় রেখে দিয়েছে। এইদিকে শ্রীর অপারেশন করে ওকে সুস্থ করা হয়। সুস্থ করার পর শ্রী এখন শিবাকে চিনতে পারে না, কারণ তার আগে যা কিছু হয়ে গেছিলো সব কিছু সে ভুলেই যায়। তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। এইদিকে শিবা অনেক উদাস হয়ে সে ডেডিকে নিয়ে বাসায় ফিরে আসে। বেচারা শিবা আর কি করবে, তখন সে টেডির সাথে শ্রীর স্মৃতি নিয়ে সেখানে দিন কাটাতে থাকে। একদিন ট্রেনে শিবার শ্রীর সাথে দেখা হয়ে যায়। এরপর থেকে শ্রী শিবাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে একদিন শিবা বুঝতে পারে শ্রী তাকে ফলো করছে। একদিন শিবা শ্রীকে জিজ্ঞেস করে কেন তাকে ফলো করছে। তখন শ্রী বলে আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে, এই জন্য আমি তোমার লুকিয়ে লুকিয়ে ছবি তুলি। এরপর তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, তাদের মধ্যে ভালোবাসা হয় এবং তারা বিয়েও করে। কিন্তু শ্রী
সে কখনোই জানতে পারেনি তার সাথে এত কিছু হয়ে গিয়েছে এবং শিবাই তার জন্য এত কিছু করেছে। আর এখানেই মুভিটি সমাপ্তি ঘটে।